দাদা, খবর সাত দিনের পক্ষ থেকে এবারে বজবজের এলদার ও যুবক সংঘ সেরা সেরা হিসেবে ঘোষিত হয়েছে, কি বলবো? আমরা প্রচণ্ডভাবে খুশি। খবর সাত দিন আমাদের যে আমাদের এই যে সেরা বেঁচেছেন তার জন্য ওনাদের ধন্যবাদ জানাই। এই দীপাবলি এবং তার সঙ্গে শ্যামা পূজা উপলক্ষে দর্শকদের জন্য কী বার্তা দেবেন? দর্শকদের বার্তা একটাই দেবো আমরা, কি আপনারা বাজি ফাটাবেন সেরকম নিয়মকানুন মেনে ফাটান, যাতে কোনো অসুবিধা না হয়। এই আর এবং তারা প্রত্যেকেই আনন্দ মুখর আলোক সজ্জার আনন্দ মুখর করুক, কিন্তু বাজি নিয়ে কোনো কিছু করবেন না, বাজিটা আপনারা একটু সাবধানে ফাটাবেন। এটা 54তম বর্ষ আমাদের, 25 ফুট কালী, এবার 54তম বর্ষ আমাদের। এই প্রতি বছরই আমরা কিছু না কিছু করে দেখাই, এবারও আমাদের অনেক কিছু আছে প্রোগ্রাম, সেটা হচ্ছে যেমন রক্তদান শিবির আছে, বস্ত্র বিতরণ হবে, তারপর আমাদের যারা এই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, শুধু মানে মেধা নয় উত্তীর্ণ হলেই তাদের আমরা পুরস্কৃত করেছি।